Hi, you're hooked on to my YouTube channel. This is your man, Dr. Amurto Amos Shah. আজ আমি আমার কলেজে ফেরত গেছিলাম। কলেজে ফেরত যাওয়াটা খুব অন্য রকমের একটা ফিলিং। এর আগেও আমি আমার কলেজে ফেরত এসেছি বহুবার কাজের সূত্রে। যে কলেজে পড়েছি সেখানে পড়াতে ফেরত যাওয়া এক অন্য রকমের ফিলিং। আমার প্রফেসররা অনেকেই এখন ওখানে আছেন, অথবা কেউ কেউ ছেড়েও দিয়েছেন। কিন্তু যেটা থেকে গেছে সেটা হলো ঘর ভর্তি মেমোরিজ আর এমন অনেক জমে থাকা কথা যা কখনো কারোর সাথে হয়তো হয়েছিল বা হয়নি। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কাউকে দেখে হেসে উঠে যাওয়ার মুহূর্তগুলো, জানলার সামনে বৃষ্টির সময় 10 মিনিট আলাদা করে কোনো স্পেশাল মানুষের সাথে গল্প করা, ফেলে আসা এভি রুম, প্র্যাকটিক্যাল ল্যাব। 2 সপ্তাহ পরে ফিরে আসছি জ্বর থেকে উঠে, এর মধ্যে আর স্টারবাকসে যাওয়া হয়নি, নীলাঞ্জনার ডায়েরিও পড়া হয়নি। জীবনে বড় উষ্ণতার অভাব হয়ে যাচ্ছিল। কাছের মানুষের সাথে 2 সপ্তাহ দেখা না হলে অন্য রকমের একটা ফিলিং এসে যায়। সেদিন জ্বরের মধ্যেই স্বপ্ন দেখছি, চেনা মুখ আমার মুখের ওপর ঝুঁকে বসে আছে, তার গলার লাল পাথরের পেন্ডেন্টটা রূপোর চেন দিয়ে ঝুলছে। চোখে চোখ পড়তেই ঘুমটা ভেঙে গেল। নীলাঞ্জনার ডায়েরিটা দেখছি মাথার কাছেই রাখা। আমি এর মধ্যে একটা কাণ্ড করেছি, নীলাঞ্জনাকে একটা মেইল করেছি। নীলাঞ্জনারও তো জানা উচিত যে আমি ওর ডায়েরিটা পড়ছি, না হয় সামনাসামনি দেখা হয়নি। বেল বাজল, দরজা খুলতেই দেখলাম চেনা মুখ। দরজা খুলে ভেতরে আসতেই জড়িয়ে ধরলাম একে অপরকে, কানের কাছে মুখটা আসতেই সেই শ্যানেলের পারফিউম, নীলের ওপর সাদা কাজ করা কুর্তিটায় ওকে বেশ সুন্দর লাগে, কিন্তু কালোর মতো কোনো কালার কম্বিনেশন সত্যিই বোধহয় ওকে স্যুট করে না। চোখ পড়ল গলার লাল সোরাসকি পেন্ডেন্টার দিকে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার সাথে আমার 30 বছর পর যদি দেখা হয় আমায় তোমার মনে থাকবে? একটু আশ্চর্য হয়ে তাকিয়ে আমার দিকে বলল, আহ জ্বরের ওষুধ চলছে তো, মাথাটা একেবারেই গেছে, বলো তো আমার নাম কি? আমি বললাম, কেন, নীলাঞ্জনা? ভুরু কুচকে এসে পিঠে 2 দুমদাম পড়তেই বাঁচার জন্য ডায়েরিটা দেখালাম, আজ একটা নতুন চ্যাপ্টার। সুইটি আন্টি, কয়েক বছর আগে কয়েক দিনের জন্য দেশে গিয়েছিলাম। লন্ডন ফিরে আসার আগের দিন হঠাৎ একটা বিয়ের নেমন্তন্ন চলে আসে, আমার মায়ের এক আত্মীয়ের বিয়ে। আমার মায়ের অনুরোধে সেজে গুজে মায়ের সাথে গেলাম বিয়ের নেমন্তন্ন খেতে। মা চারিদিকে ঘুরে ঘুরে হাই হ্যালো করে যাচ্ছে সবার সাথে, আমি চুপচাপ একটা কর্নারে একটা চেয়ার টেনে নিয়ে বসে বসে সবাইকে মুগ্ধ হয়ে দেখছি। হঠাৎ আমার মা একজন খুব সুন্দর ভদ্রমহিলাকে হাত ধরে আমার সামনে এনে হেসে জিজ্ঞেস করল, নীলাঞ্জনা দেখো তো, একে চিনছো কিনা? আমি মন দিয়ে দেখলাম সেই ভদ্রমহিলাকে, আপাদমস্তক রাজকীয় ছাপ, বয়স খুব বেশি না, তা আমার মায়ের মতোই হবে। কিছুতেই মনে পড়ল না ভদ্রমহিলাকে আগে কখনো দেখেছি কিনা, কিন্তু অসম্ভব দেখতে সুন্দর। খুব সিম্পল কিন্তু দামি একটা শাড়ি পরা, মাথায় খোঁপা, পরিমিত বনে দিয়ে গহনা, দামি একটা ঘড়ি আর ছোট্ট খুব সুন্দর একটা হ্যান্ডব্যাগ। উনি অবাক হয়ে আমাকে দেখছেন, ওনার চোখে মুখে অবাক করা একটা খুশি আমি দেখতে পেলাম। মা আবার জিজ্ঞাসা করল, নীলাঞ্জনা চিনতে পারছো না? আমি খুব লজ্জিত বোধ করলাম, আস্তে আস্তে বললাম, রিয়েলি সরি, কিছুতেই না মনে করতে পারছি না। মা হেসে বলল, ইনি তোমার সুইটি আন্টি, আমার স্কুল জীবনের বান্ধবী, বয়সে সে আমার চেয়ে ছোট কিন্তু আমরা একই স্কুলে পড়েছি, আমাদের বাসাও ছিল এক পাড়ায়, আমার বাবা আর ওর বাবা ছিলেন বেস্ট ফ্রেন্ড। আমি ভদ্রমহিলার দিকে একটু হেসে আস্তে করে, হ্যালো আন্টি,
বললাম। উনি আমার হ্যালোর উত্তর না দিয়ে আমাকে দুহাতে জড়িয়ে ধরে তার বুকে নিয়ে নিলেন। কিছুক্ষণ ওভাবেই খুব শক্ত করে আমাকে তার বুকে বেঁধে রাখলেন। যখন ছাড়লেন তখন তাকিয়ে দেখি ভদ্রমহিলার চোখে জল। আমি কিছুটা অবাকই হলাম, ঠিক বুঝতে পারছিলাম না কি করা বা বলা উচিত। আমি মায়ের দিকে তাকালাম, মা তখন বলল, সুইটি তুই নীলাঞ্জনার সাথে কথা বল, আমি একটু ওদিকটা দেখে আসি, বলে মা চলে গেলেন। সুইটি আন্টি আমাকে বসতে বললেন, পাশের চেয়ারটা একদম আমার চেয়ারের কাছে টেনে নিয়ে বসলেন নিজেও। তারপর আমার হাত ধরে অল্প হেসে বললেন, তোমাকে কতদিন পর দেখছি, তুমি সেরকমই আছো, তুমি এত সুন্দর, তোমাকে শেষ যখন দেখেছি তখন তুমি অনেক ছোট্ট, কি যে সুইট একটা বাচ্চা ছিলে তুমি, সারাক্ষণ শুধু হাসতে, তুমি ছিলে আমার খেলার পুতুল, লিভিং ডল, তোমাকে দেখার জন্য, তোমার সাথে খেলার জন্য আমি রোজ স্কুলের শেষে তোমার বাসায় চলে যেতাম। আমি তোমাকে আমার কাছে রেখে দিতেই চেয়েছিলাম, কিন্তু কিভাবে রাখবো বলো, আমি তখন মাত্র ক্লাস টেনে পড়ি, আমার বিয়েও হয়নি, রাখা সম্ভব ছিল না। তারপর হঠাৎ করে একদিন শুনলাম তোমার বাবা বিদেশে বদলি হয়ে গেছেন, তোমার বাবা মা তোমাকে নিয়ে চলে যাবে অনেক দূরে এক দেশে, তোমাকে আমি আর দেখতে পাবো না, এটা মনে করে আমার সে কি কান্না। আমি আমার বাবাকে গিয়ে বললাম, বাবা যেন তোমার বাবার সাথে কথা বলেন, তোমার বাবাকে যেন রিকোয়েস্ট করেন, হয় তোমাকে রেখে যেতে আমার কাছে, অথবা আমাকে তোমাদের সাথে যেন নিয়ে যাওয়া হয়। আমার বাবা অবাক হয়ে আমাকে বলেছিল, তোমাকে কিভাবে নিয়ে যাবে ওরা, কেন নীলাঞ্জনার দেখাশোনার জন্য একটা ন্যানি তো ওদের লাগবে, আমি ওর ন্যানি হিসেবে যাব, ওদের সাথেই যাব। তুমি রিকোয়েস্ট করো বাবা, তুমি রিকোয়েস্ট করলে ওরা ঠিক শুনবে। আমার বাবা তোমার বাবাকে রিকোয়েস্ট আলটিমেটলি করেনি, তোমার বাবা মা কিছুদিন পরে তোমাকে নিয়ে বিদেশে চলে গেল। আমার তখন কি যে কষ্ট হয়েছিল তা আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। তখন মনে শুধু সৃষ্টিকর্তাকে বলতাম, ভবিষ্যতে যেন আমার ঠিক তোমারই মতো একটা মেয়ে হয়, এরকম সুইট, হাসি খুশি, তাকে আমি ডেলি এক ডজন করে ডিম খাওয়াবো, যেন সেও তোমার মতো মোটাসোটা একটা বাচ্চা হয়। এই পর্যন্ত একবারে কথাগুলো বলে সুইটি আন্টি একটু থামলেন, তারপর তার হ্যান্ডব্যাগটা খুলে খুব সুন্দর ধবধবে সাদা একটা রুমাল বের করে তার চোখ মুছলেন। আমি আবারও অবাক হলাম, আমি ওনাকে একটা হাগ দিয়ে হেসে বললাম, তারপর তারপরে কি আপনার মেয়েকে ডেলি এক ডজন করে ডিম খাইয়েছিলেন, সে কি আমার মতো মোটাসোটা একটা বাচ্চা হয়েছিল। সুইটি আন্টি আবারও চোখ মুছলেন, ভেজা চোখে ব্যর্থ হাসির চেষ্টা করে বললেন, আমি নিঃসন্তান, আমার কোনো বাচ্চা নেই। আমি ঠিক এই উত্তরটার জন্য রেডি ছিলাম না, নিজেকে ওই মুহূর্তে প্রচণ্ড বোকা আর অপরাধী বলে মনে হচ্ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না তারপর আমার কি বলা উচিত। আমি কিছু না বলে ওনাকে দুহাত দিয়ে জড়িয়ে শক্ত করে ধরে রাখলাম। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ। কিছুক্ষণ পর উনি বললেন, আমার হাজব্যান্ড কয়েক মাস আগে মারা গেছেন, অসম্ভব ভালো মানুষ ছিলেন, বনেদি ঘরের ছেলে তো অন্যরকম ছিলেন, আমি আছি বিশাল বাড়িতে একাই থাকি। তারপর সুইটি আন্টি বললেন, শুনলাম তোমরা কালই ফিরে যাচ্ছ লন্ডন। আমি বললাম, হ্যাঁ আন্টি। উনি বললেন, এরপর কবে আসবে আবার? আমি বললাম, ঠিক জানা নেই আন্টি। উনি বললেন, এর পরের বার যখন আসবে আমাকে জানাবে আগে থেকে, আমি এসে তোমাকে আমার বাসায় নিয়ে যাব, তুমি কি আমার কাছে দু একদিন থাকবে? আমি হেসে বললাম, অবশ্যই থাকবো আন্টি, আই প্রমিস। সুইটি আন্টি এবার হেসে আবারও আমাকে ওনার বুকে টেনে নিলেন। তারপর হঠাৎ করেই বললেন,
আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাই। তারপর কাউকে কিছু না বলেই উনি খুব দ্রুত হল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমিও সাথে গেলাম, ওনাকে গাড়িতে তুলে দিলাম। ফিরে এসে আমি আগের চেয়ারটাতেই আবার কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। বসে বসে ভাবছিলাম, জীবন মাঝে মাঝে এত অচেনা লাগে কেন? বিয়েবাড়ির আলো ঝলমল পরিবেশ, তবুও কেন দৃশ্যপট এত রঙহীন লাগছে? ছোটবেলায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে খেলায় হেরে গেলে খুব মন খারাপ হতো। তখন আমি বাড়ি ফিরে মাকে আমার হেরে যাওয়ার গল্প বলে খুব কাঁদতাম। এখন বড় হওয়ার পর যখন মন খারাপ হয় কিংবা কান্না পায়, এখন আর দৌড়ে মাকে গিয়ে কিছু বলি না। ছোটবেলার মতো করে এখন আর আমি কাঁদি না, কান্না লুকোতে শিখে গিয়েছি। বড় হওয়ার সাথে সাথে সবার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়, একসময় নিজের সাথেও একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। নিজের কথাগুলো কাউকে আর বলা হয়ে ওঠে না। মাঝে মাঝে মনে হয় শহর ভর্তি মানুষের ভিড়ে কিংবা পরিবারের এবং কাছের মানুষদের মধ্যে থেকেও আমরা প্রত্যেকে ভীষণভাবে নিঃসঙ্গ। বিয়েবাড়ির আলো ঝলমল হইচইয়ের মাঝে বসে নিঃসঙ্গ আমি সুইটি আন্টিকে মিস করতে আরম্ভ করলাম। বেনাম সা ইয়ে দর্দ ঠেহর কিউ নহি জাতা, জো বিত গয়া হ্যায় ও গুজর কিউ নহি জাতা, সব কুছ তো হ্যায় ক্যা ঢুঁড়তি রহতি হ্যায় নিগাহে, ক্যা বাত হ্যায় মে ওয়াক্ত পে ঘর কিউ নহি জাতা, ও এক হি চেহারা তো নহি সারে জাহাঁ মে, ও এক হি চেহারা তো নহি সারে জাহাঁ মে, জো দূর হ্যায় वो दिल से उतर क्यों नहीं जाता। मैं अपनी ही उलझी हुई राहों का तमाशा, मैं अपनी ही उलझी हुई राहों का तमाशा, जाते हैं जिधर सब मैं उधर क्यों नहीं जाता। वो नाम जो बरसों से ना चेहरा ना बदन है, वो ख्वाब अगर है तो बिखर क्यों नहीं जाता। বেনাম সা ইয়ে দর্দ ঠেহর কিউ নহি জাতা। সামনের সপ্তাহে নীলাঞ্জনার ডায়েরির শেষ চ্যাপ্টার। এবার হয় নীলাঞ্জনা ইমেলের রিপ্লাই দেবে, নইলে থাক, আর নীলাঞ্জনার ব্যাপারে ভেবে লাভ নেই। আমার রিয়েল লাইফ নীলাঞ্জনার সাথে আজ ক্যান্ডেল লাইট ডিনার। মনে প্রশ্ন খালি একটাই, ববি ব্রাউনের বার্ন চেরি লিপস্টিকটা কি নীলাঞ্জনা পড়ে আসবে? উইথ দ্যাট, দিস ইজ ইয়র ম্যান ডক্টর অমর্ত্য এম অস সাহা সাইনিং আউট। টিল উই মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ বিলিভিং ইন লাভ। যদি কিছু মনে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, টেক কেয়ার।